नमस्कार बंधुरा, आज के आमी दाड़ी आछी कालीघाट मायर मंदिर जे तार उल्टो दिके जे गंगा बोये गेछे जेटाके टाली नाला अनेक क्षेत्रे बोले आदि गंगा, सेई आदि गंगार ओपरे नवनिर्मित बोलबो ना, बेश किछुदिन आगेई बृष्टि तैरी होयेछे सेई ब्रिजेर ओपर थेके आपनादेरके एई रेकर्डिंग करछि। देखते पाच्छेन एई होच्छे सदर घाटेर এই রাস্তা দিয়ে এই গঙ্গা, এই যে ঘাট, এই রাস্তা দিয়ে গেলে পরেই কালীঘাট কালী মন্দির পড়বে। এটা হচ্ছে কালীঘাটের দিক, আর এই দিকটা হচ্ছে চেতলার সাইড। যদি কেউ কালীঘাট থেকে শর্টকাটে কালীঘাট মন্দির থেকে চেতলার দিকে যেতে চান তাহলে এই ব্রিজটা দিয়ে আপনাদেরকে যেতে হবে, এই ব্রিজটা। এছাড়াও আরও দুটো ব্রিজ আছে এই চত্বরের মধ্যে, একটি হচ্ছে আশা করি দেখাতে পারবো, একটি হচ্ছে চেতলা ব্রিজ ওই দিকে, আর আরেকটি হচ্ছে কালীঘাট ব্রিজ যেটি এই দিকে। এই কালীঘাট ব্রিজের একটুখানি এগোলেই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে পাচ্ছেন। এই আদিগঙ্গা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। এই আদিগঙ্গায় কিন্তু আগে আমরা নৌকো করে এপার ওপার করতাম, তারপর এই ব্রিজটি তৈরি হওয়ার পরে এখন আমাদের আর নৌকো করে এপার ওপার করতে হয় না, আমরা এখন এই ব্রিজের মাধ্যমে সহজেই চেতলা থেকে কালীঘাট, কালীঘাট থেকে চেতলা করতে পারি। আজ এই গঙ্গার জল অনেক ক্ষেত্রে দূষিত, দেখছেন এই দূষিত জল অনেকে নিচ্ছেন। এই জল যাতে দূষণমুক্ত করা যায় তার জন্য সরকার থেকে অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে ভাটা চলছে, আবার যখন জোয়ার আসে এই জল গিয়ে ভাসিয়ে দেয় কালীঘাটের বিস্তীর্ণ অঞ্চল, যেটাকে আমরা বান বলি, যেটা অতীতে আমরা আপনাদের অনেকবার ভিডিও রেকর্ডিং করে দেখিয়েছি যখন বান আসে। মনে পড়ছে ভূপেন হাজারিকার সেই গান, বিস্তীর্ণ নদীর পাড়ে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বয়েছ কেন। আজকে এই কালীঘাটের এই আদি গঙ্গা বা টালি নালা আজ সংস্কারের প্রয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এর নাব্যতা বাড়াতে এবং আরও সৌন্দর্যায়ন করতে। দেখা যাক আগামী দিনে, সেই আশায় বসে রয়েছি বন্ধুরা। বন্ধুরা কেমন লাগছে এই ভিডিওগুলো? চেষ্টা করছি আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, মানুষকে একটু ভালো ভালো কাহিনী, হাসি ঠাট্টা, মজা, এটা তো জীবনের একটা অঙ্গ। এছাড়াও আমরা চাইছি সত্যিকারের যে বিভিন্ন দর্শনীয় অঞ্চল এবং বিভিন্ন হিস্টোরিক্যাল অঞ্চল সেগুলোকে দেখানোর জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর একটু মতামত জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে যদি এইগুলি করেন খুব ভালো লাগবে। অনেক খেটে চেষ্টা করে নিজের উদ্যোগে এগুলো করছি, আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো থাকবেন। আবারও কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, নমস্কার।